Bismillahirrahmanirrahim. Welcome back to my channel. Priyo bondhura, assalamu alaikum. Daily vlogger, ami arekti vlog tomader sathe hazir korchi. Asha korchi shesh porjonto dekhbe ebong bhalo lagbe. Ajke tomader sathe ami share korbo amar cabinet ta ami gushiyechi, seta tomader sathe share korbo. Ar ajke ekta ranna korechi, seta holo defoler ট্যাঙ্গা, এটা সিলেটি বলে, সিলেটেই মানুষ চিনে, মানে আমি সিলেটে এসে চিনেছি, ফলটাও সিলেটে এসে দেখেছি এবং এখানে এসে খাওয়া শিখেছি, কারণ আমাদের ওদিকে আমি কখনো দেখি নাই বা শুনি নাই, এর নামও জানতাম না। তো এই ফলে নতুন একটা ফলের সাথে তোমাদের সাথে পরিচয় করে দিব, আর এটা কিভাবে খাওয়া যায় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। গতকাল আমার বাসায় মেহমান ছিল, সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি। তো ওই জন্য অনেক ক্যাবিনেট থেকে অনেক কিছু বের করা হয়েছিল। তো এগুলো তো রাত্রে আমি পরিষ্কার করে এভাবে টেবিলের উপর রেখেছি, তো ওগুলো আজকে মুছে নিয়েছি এবং এগুলো আমি এখন ভাবলাম যে সব যেহেতু ক্যাবিনেট রাখতে হবে, তো অনেক দিন থেকেই ভিতরে গোছানো হয় না এবং পরিষ্কার করা হয় না, তো আজকে এই ফাঁকে পরিষ্কার করে গুছিয়ে নিব। তো দেখতে থাকো আমার। তো কেমন লাগলো তোমাদের কাছে আমার ক্যাবিনেট গোছানোটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার এদিকে গোছানো শেষ, এখন আমি ডাইনিংটাও গুছিয়ে নিয়েছি। তো ডাইনিংটা আজকে আর তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ এটা নেক্সট ভিডিওতে শেয়ার করব, তাহলে ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়, এই জন্যই ভাবলাম যে আজকে আর এটি শেয়ার করব না। এটা হচ্ছে আমার ক্যাবিনেটের ফাইনাল লুক। আজকে তোমাদের সাথে যে রান্নাটা শেয়ার করছি সেটা দেখো, ডেফলটা দেখতে এরকম হয়। এটা কিন্তু খুবই মানে কষটা খুব মানে ঘন, কাঁঠাল কাটলে যেরকম একটা কষ বের হয় আঠা, ওরকম একটা আঠালো বের হয়। তো এটা মূলত সিলেটি যারা তারা রান্না করে, এটা দুই পাশে কেটে একটু পানিতে ভিজিয়ে রাখে, ভিজিয়ে রাখার পর কষটা বের হওয়ার পরে তারপরে সিদ্ধ করে। তো আমি এটাকে আমি এভাবে পরিষ্কার করে আমি গোটা সহই আমি সিদ্ধ দিব। আর এই ডেফল দুইভাবে খাওয়া যায়, যেটা আমি শিখেছি, আরও কীভাবে খাওয়া যায় সেটা আমি জানি না। একটা হলে যদি পাকা থাকে তাহলে কাঁচায় চটকিয়ে মানে লবণ মরিচ দিয়ে ভর্তা করে খাওয়া যায় কাঁচা, আর একটা হলো যেভাবে রান্না করে। তো রান্না আমি কিভাবে করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের সাথে এখন আমি এটা সিদ্ধ বসিয়ে দিলাম, সিদ্ধ করে নিব আর রান্না করব ছোট মাছ দিয়ে।
তো আমি যখন তোমাদের সাথে ভয়েস দিচ্ছি, আমার বিল্ডিং এ মানে কবুতর থাকে, তো কবুতরগুলো খুব মানে ডাকাডাকি করছে, তো ওগুলা শুনতেও ভালো লাগছে। আর তোমাদের সাথে আমি ভয়েস দিচ্ছি, একটু বিরক্তও লাগছে, কিন্তু কবুতর আমার খুব পছন্দ, এই জন্য আরো বিরক্তের চেয়ে ভালোটাই বেশি লাগছে। তো আজকে খিচুড়ি রান্না করেছিলাম দুপুরে, যেহেতু গতকালের একটু গরুর মাংস ছিল রান্না করা, রোস্টও ছিল, তো ওই জন্য ভাবলাম একটু খিচুড়ি করি, এটা দিয়ে হয়ে যাবে দুপুরের খাবার। আর একটু মানে ট্যাঙ্গাটা রান্না করে রাখলাম, আর একটা ছোট মাছ রান্না করে রাখলাম রাতের জন্য। এদিকে দেখো সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হওয়ার সময় এরকম একটা মানে কালার হবে, কারণ যে মানে আঠাটা বের হওয়ার পরে এরকম হয়। আর আমার কড়াইটা কিন্তু হয়তো অনেকে ভাববেন এত নোংরা, নোংরা মানে এটাই, কারণ এটা পরিষ্কার হয় না, সাদা হয় না, হাজার মাজার পরে এরকমই থাকে, কারণ এই ইয়ারটা বেশি ভালো পরে না ম্যাটেরিয়ালটা। আর আমার ট্যাঙ্গা রান্না করার জন্য লাগবে হলুদের গুঁড়া, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর হচ্ছে জিরা বাটা, আর বেশি কিছু লাগবে না। আর লাগবে সামান্য মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিলেও হয়, কিন্তু আজকে আমি একটু মরিচের গুঁড়া দিব হালকা করে। এখন ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডার পরে আমি এভাবে ডেকলে মানে খোসা এভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। হাত দিয়ে খোসা ছাড়ানো হয়ে গেলে এর ভিতরে কিন্তু মানে বীজ আছে, বীজটা একটু লম্বা, তো ওই বীজটাও হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে। তারপরে ভিতরে এভাবে যে বীজগুলো এভাবে আলাদা করে নিতে হবে, তারপরে হাতের সাহায্যে চটকিয়ে নিব। চটকিয়ে যেহেতু এখানে অনেকগুলো একসাথে রান্না করলে বেশি টক হয়ে যাবে, এই জন্য আমি ভাগ করে নিচ্ছি, কারণ এটা তিন দিন রান্না করা যাবে। আমি অল্প অল্প করে এই যে একটা বাটিতে আমি রেখে দিব কিছু ডিপ ফ্রিজে, আর বাকিটা রান্না করব। এভাবে রেখে দিলাম আর বাকিটা রান্না করব। আজকে রান্না করছি আমি পুঁটি মাছ দিয়ে, এটা কাঁটা জাতীয় মাছ দিয়ে রান্না করলে বেশি মজা লাগে। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তারপরে আমি জিরার ফোড়ন দিয়ে দিলাম, আর একটু কাঁটা কাঁচা রসুন, এটা ভাজা হয়ে গেলে লাল লাল হয়ে গেলে বেশি লাল করব না, এর মাঝে দিয়ে দিব সব বাটা মশলাগুলো একে একে। এই মানে তরকারিটা কিন্তু খেতে অনেক ভালো লাগে, অনেকে হয়তো লাগে কিনা জানি না, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। আর এটার উপকারিতা অনেক, শরীরের মানে যাদের বাতের ব্যথা আছে তাদেরও উপকার হয়, এবং ডায়াবেটিস রোগী তাদের জন্য খুবই ভালো। এখন আমি দিয়ে দিলাম রসুন আর জিরা বাটাটা। আর রান্না করা খুবই সহজ, সিম্পলভাবে আগে হয়ে গেছে, এখন এর ভাজের ভিতরে আমি দিয়ে দিব। একটু পানি দিয়ে মানে কষিয়ে নিলাম, আর এখন দিয়ে দেব হাত দিয়ে পেস্ট করে যে রাখা ডেফলটা, সেটা এখন দিয়ে নিলাম। এটা কষানো হয়ে গেলে এর ভিতরে পানি দিয়ে দিব, পানি দিয়ে আমি মাছটা ছেড়ে দিব।
এখন এই যে লবণ আর একটু মরিচের গুঁড়া সামান্য মরিচের গুঁড়া দিলাম। এখন পলক এসে গেছে, এর ভিতরে মাছটা দিয়ে কিছুক্ষণ জাল করার পর নামিয়ে নেব। হয়ে গেল ডেফলের ট্যাঙ্গা।